আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমরা কথা বলবো সালাম ওয়েব নিয়ে সালাম ওয়েব এটি রিভিউ করার কিংবা এই বিষয় নিয়ে কথা বলার কিছু স্পেসিফিক কারণ আছে কারণ এই ব্রাউজারটি অন্যান্য ব্রাউজার থেকে একটু আলাদা কিভাবে আলাদা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং দেখিয়ে দিব সাথে আছে আমি আনোয়ার মিঠু চলুন শুরু করি নতুন কিছু প্রথমেই বলেছি যে সালাম ওয়েব এটি আসলে একটু আলাদা অন্যান্য ব্রাউজার থেকে এর মধ্যে উল্লেখযোগ্য হল এটি স্পেশালি মুসলিমদের জন্য তৈরি করা তাছাড়া এই ওয়েব ব্রাউজারে আপনি পাবেন ট্রাফিক আপডেট ওয়েদার আপডেট প্রেয়ার টাইম কেবলা ডিরেকশন এবং আরও একটি স্পেশালিটি হচ্ছে এই ব্রাউজার ব্যবহার করে কখনো হ্যাকিং কিংবা ফিশিং কোনো লিঙ্ক অথবা কোনো অ্যাডাল্ট লিঙ্কে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে একটি ওয়ার্নিং মেসেজ দিবে আপনি বুঝতে পারবেন যে এটি কোনো হ্যাকিং কিংবা ফিশিং ওয়েবসাইট কিংবা ওয়েব লিঙ্ক এই ওয়েব ব্রাউজারটি আপনি সব ধরনের অপারেটিং সিস্টেমেই পাবেন যেমন অ্যান্ড্রয়েডের জন্য ব্যবহার করতে পারবেন আইওএস ডিভাইসের জন্য ব্যবহার করতে পারবেন এবং উইন্ডোজ ডিভাইসের জন্য ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোরে গিয়ে সালাম ওয়েব এটি দেখলেই চলে আসবে সালাম ওয়েব ব্রাউজারটি অলরেডি ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে আমরা এটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি সো ইনস্টল করে প্রোসিড বাটনে ক্লিক করব নামাজের সময়সূচি জানার জন্য টার্ন অন নোটিফিকেশনে ক্লিক করে লেট স্টার্ট এই বাটনে ক্লিক করবো এবং কিবলার অ্যাকুরেট পয়েন্ট জানার জন্য অবশ্যই আপনার লোকেশনটি টার্ন অন করে দেবেন সো এটি হচ্ছে আমাদের সালাম ওয়েব ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই ওয়েদার আপডেট দেখাচ্ছে নামাজের সময়সূচি দেখাচ্ছে আশেপাশের মসজিদগুলো দেখাচ্ছে কোন পাশে কিবলা সেটি দেখাচ্ছে এবং আরেকটি অপশন হচ্ছে টক ওয়েদার আপডেটে ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো আমরা যে লোকেশনে আছি সেই লোকেশনের ওয়েদার আপডেট এরপরে আমরা যদি নামাজের সময়সূচি জানতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে দেখতে পারবেন নামাজের সময়সূচি আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশন অনুযায়ী সমস্ত সময়সূচি দেয়া আছে এবং যেহেতু আমরা নোটিফিকেশন অন করে দিয়েছি নামাজের ওয়াক্তের সময় আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিবে যে নেক্সট নামাজটি কোন সময়ে অনুষ্ঠিত হবে এরপরে আছে মস্ক অপশন আপনি চাইলে আপনি যে লোকেশনে আছেন আপনি দেখে নিতে পারবেন আপনার আশেপাশে কোথায় মসজিদ রয়েছে নতুন কোনো জায়গায় যদি যান সেক্ষেত্রে এটি আসলে অনেক হেল্পফুল হবে তো এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এটিকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলেই দেখতে পারবেন আপনার চারপাশে কোথায় কোথায় মসজিদ রয়েছে এবং মসজিদের নাম সহ আপনি দেখে নিতে পারেন আইকনের উপরে ক্লিক করলেই দেখতে পারবেন মসজিদের নাম এবং অ্যাড্রেস সো নতুন কোনো জায়গায় মসজিদ খুঁজে পেতে কোনো ধরনের প্রবলেম হবে না তারপর রয়েছে সাতকা আপনি চাইলে সাতকা দান করতে পারেন তাদের মাধ্যমে এরপরে রয়েছে কেবলা অপশন এই অপশনটি আসলে কাজে দিবে তখনই ধরুন আপনি নতুন কোনো জায়গায় গেছেন যেখানে আপনি শিওর না কেবলা মুখী আসলে কোন দিকে হয়ে আপনাকে নামাজ পড়তে হবে কিংবা কেবলা কোন দিকে সেই ক্ষেত্রে এই অপশনটি আপনাকে খুবই হেল্প করবে কেবলা এই অপশনে ক্লিক করলে আপনার স্মার্টফোনের মাধ্যমেই দেখতে পারবেন ডিরেকশন কোন দিকে কেবলা এক্স্যাক্ট লোকেশন আপনি পাবেন এক্স্যাক্ট ডিরেকশন আপনি পাবেন সো নামাজ পড়তে আপনার খুবই সুবিধা হবে আমি ঢাকায় আছি এই জন্য আমাকে ঢাকার লোকেশন অনুযায়ী কেবলামুখী দেখাচ্ছে আপনি আপনার লোকেশন সিলেক্ট করে ঠিক সেমভাবে দেখে নিতে পারেন কেবলাম আসলে কোন দিকে এরপরে রয়েছে সালাম টক্স আপনি চাইলে একে অন্যের সাথে তথ্য আদান প্রদান করতে পারবেন কিংবা মানুষের সাথে চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন এবং ইনফরমেশন শেয়ার করতে পারবেন তাছাড়া নর্মাল যে ব্রাউজার যেভাবে আমরা কাজ করে থাকি সার্চ বাটনে ক্লিক করে সার্চ করি কিংবা কোনো ইউআরএল সরাসরি টাইপ করে আমরা ওয়েবসাইট ভিজিট করি এটিও সেম সেভাবেই কাজ করবে যেমন ধরুন ফেসবুক ডট কম লিখে সার্চ করলে দেখবেন ফেসবুকের অ্যাড্রেসে চলে আসবে নর্মাল আমরা যে ব্রাউজারগুলোতে যেভাবে কাজ করি ঠিক সেভাবেই আসলে কাজ করবে আমরা কোনো কিছু লিখে সার্চ করলে আমাদের সার্চের রেজাল্ট দেখাবে নর্মালি যেভাবে আমরা আসলে ব্রাউজারগুলো ব্যবহার করি এই ব্রাউজারে আরও একটি স্পেশালিটি হচ্ছে এখানে অ্যাড করা রয়েছে ওয়েব প্রোটেক্ট আপনি কখনো যদি আপনার এরকম কোনো পপ আপ উইন্ডোজ অন হয় কিংবা ব্রাউজ করছেন এই সময় হঠাৎ করে কোনো একটি পপ আপ নোটিফিকেশন আপনি দেখতে পাচ্ছেন ভিজিট করতে বলছে সেটা যদি কোনো হ্যাকিং সাইট হয়ে থাকে কিংবা ফিশিং সাইট হয়ে থাকে কিংবা অ্যাডাল্ট কোনো সাইট হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ব্রাউজারটি আপনাকে নোটিফিকেশন দিবে এবং ওয়েব প্রোটেক্টের এখানে দেখতে পারবেন রেড অ্যালার্ট দিচ্ছে এবং সেই কন্টেন্টটি আসলে কি ধরনের কন্টেন্ট আপনাকে এখানে ডিসপ্লে করবে যেই কন্টেন্টটি কিংবা এই ওয়েবসাইটটি আপনার জন্য সেফ না ক্ষেত্রে আপনি ব্যাক টু সেফটি করলে সেফলি সেই সাইট থেকে বেরিয়ে যেতে পারবেন তাছাড়া এই ব্রাউজারটি বাংলায় সাপোর্টেড সো বাংলায় আপডেট নিউজগুলো আপনি এই ব্রাউজারের হোম পেজেই দেখতে পারবেন আপডেট কী কী নিউজ এসেছে সেই নিউজগুলো আপনি চাইলে হোম পেজেই দেখে নিতে পারেন সো এই ওয়েব ব্রাউজারটি আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে যারা মুসলিম আছেন তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই হেল্পফুল কারণ নামাজের সময়সূচি এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে জানা যাবে কেবলা ডিরেকশন পাওয়া যাবে আশেপাশের মসজিদগুলো আমি খুব সহজেই খুঁজে পাবো এবং অ্যাডাল্ট কোনো ওয়েবসাইট কিংবা কোনো ধরনের হ্যাকিং ফিশিং ওয়েবসাইট যখনই কোনোভাবে আসবে আমাকে তারা নোটিফাই করে দিবে এই পেজটি সেফ না এই ওয়েব ব্রাউজারের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন আপনাদের কাছে এই ব্রাউজারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন ধন্যবাদ সবাইকে